ধর্ম জানতে গেলে প্রত্যেকজন আমরা গীতা পড়ি, যার জন্য মুসলিম লোকেরা আমাদেরকে নিন্দা করে, তোরা গীতা পড়িস? বলছে না, তাহলে তোরা কিসের হিন্দু? আমাদের ধর্মে আছে কেউ যদি কোরআন না পড়ে সে মুসলিম নয়, কেউ যদি বাইবেল না পড়ে সে খ্রিস্টান নয়, কেউ যদি গীতা না পড়ে, এটা জোরে ঠিক বলছেন তো? বলতে পারবেন তো রাস্তায়? মার মাটিতে পড়বে না, হিন্দু লোকেরাই পিটাবে আপনাকে। কয়েকদিন আগে যখন মোদী সরকার এলো, প্রথম তারা এনেছিলেন যে গীতাকে আমাদের আন্তর্জাতিক শাস্ত্র করাও, হিন্দুরাই প্রতিবাদ করেছে। কেন করেছে? কারা প্রতিবাদ করেছে? আজও হিন্দু। তো সেই জন্য গীতার যদি কেউ ধর্ম করতে যায় প্রথম গীতা পড়ো। এবারে গীতাতে কি বর্ণনা আছে? গীতাতে বর্ণনা আছে যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাই গীতার শেষে বলা হলো সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণাঙ্গজ, আমার চরণে আত্মসমর্পণ কর। এটা গীতা যেখানে শেষ হয়েছে ভাগবত সেখানে শুরু। গীতা শেষ হলো গীতার নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাঙ্গজ, সবকিছু ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করো। সেখান থেকে ভাগবতম শুরু। যদি তুমি ভাগবতম পড়তে চাও, যেরকম বলে না আপনি ফাইভ থেকে আপনার ছেলে বা মেয়ে সিক্সে উঠেছে বা ফোর থেকে ফাইভে উঠেছে, আপনি প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুলে ভর্তি করবেন, তারা অ্যাডমিশন টেস্ট নেবে, তাই না? আপনার মেয়ে যদি পাস করে তাহলে আমরা স্কুলে নেব। তাই ভাগবতমে ঢুকতে গেলে অ্যাডমিশন টেস্ট হবে। কি টেস্ট? এটা হচ্ছে শ্লোক ওং নম, আরেকবার ওং নম ভগবতে। তুমি কি ওং নম, আমি নমস্কার করি কাকে? ভগবতে, ভগবানকে। কোন ভগবানকে? বাসুদেবকে, যিনি বসুদেবের পুত্র। তুমি কি বসুদেবের পুত্র কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছো? হ্যাঁ কি না? তবে ভাগবতম পড়ো, তুমি অ্যাডমিশন পরীক্ষায় পাস, তারপরে ভাগবতম চালু হবে। অন্য কিছু লাগালে হবে না, কিন্তু আমি সবাইকে পূজা করি, সবাইকে ভগবান বলি, ভাগবতমের কিছুই বুঝবে না। গীতায় আছে 700 শ্লোক, তাতে প্রমাণ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবী ভগবান নন, দেবদেবীরা হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের উপরে নেই, ঈশ্বরের উপরে দেবাদিদেব, দেবাদিদেব জোরে মহেশ্বর, শিব ঠাকুর কিন্তু দেবদেবীর সমান না, কিন্তু এ অপরাধ করে লোকে যে শিব দুর্গা কালী সব এক। তো ঈশ্বরের উপরে, এটা জোরে যেন পাঠশালা পড়াচ্ছি, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বরকে নারায়ণ, রামচন্দ্র, নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, এসব পরমেশ্বর। কৃষ্ণ ঠাকুর পরমেশ্বর না? না, তার উপরে। আরেকবার শুরু, ঈশ্বর তার উপরে মহেশ্বর তার উপরে পরমেশ্বর, পরমেশ্বরের উপরে পরাৎপর ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ।